আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের? রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণায় গ্রেপ্তার করা হলো তিনজনকে, যার মধ্যে রয়েছে একজন স্কুল শিক্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাশকুড়া থানার বাহার গ্রামের বাসিন্দা পেশায় দাসপুরের রানীচক দেশপ্রাণ হাই স্কুলের শিক্ষক সন্দীপ করণ ও তারই প্রাক্তন ছাত্র দাসপুর থানার মহম্মদপুরের বাসিন্দা সুশোভন বেরা চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণা করেছেন বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ গতকাল মধ্যরাত্রে রানীগঞ্জ মোড়গ্রাম জাতীয় সড়কের গলাকাটা ব্রিজের কাছে 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের নাম শেখ আবু সৈয়দ, শেখ রহিম, শেখ জাম্বু, শেখ রমজান আলী ওরফে শেখ রন্টু, সৈয়দ আজাদ। এরা প্রত্যেকেই বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত চিনপাই ও নারায়ণপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে হাফ ব্যাগ ভর্তি পাথর, দড়ি, ভজালি রড, 2টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। বাড়ির মধ্যে দিয়ে ছড়াচ্ছিল দুর্গন্ধ, প্রতিবেশীরা তা বুঝে বাড়ির মধ্যে গিয়ে দেখতে পায়, বাড়ির মধ্যে গলায় কাপড় জড়ানো অবস্থায় ঝুলছে দেহ। মৃত যুবকের নাম শীতল আদক, বয়স 33 বছর, বাড়ি মহিষাদল থানার বার অমৃত বেরিয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতল 8 মাস আগে পাশের গ্রামের হাজরাপোতা গ্রামে বিয়ে করে। বাড়িতে স্বামী স্ত্রী দুজনে থাকতেন, গত সোমবার স্ত্রী বাপের বাড়ি চলে যান, বাড়িতে একাই ছিলেন শীতল। শীতল পেশায় প্যান্ডেল মিস্ত্রি, কি কারণে মৃত্যু জানা যায়নি। গত কয়েকদিন ধরে টানা অতিবর্ষণের ফলে কাঁসাই নদীতে জল বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় পাশকুড়া এলাকায়। এলাকার মানুষজন উঁচু রাস্তায় কোনো রকমে ছাউনি করে দিন কাটাচ্ছেন। সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন পাশকুড়া পশ্চিমের বিধায়ক তথা নন্দীগ্রামের শহীদ মাতা ফিরোজা বিবি। সেই সাথে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান, পাশকুড়া পুরসভার কাউন্সিলর শেখ সামির উদ্দিন সহ অন্যান্যরা। কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরা মোহাম্মদ বাপ্পা মণ্ডল, ঠিকানা জয়নগর নিম্ফির দক্ষিণ 24 পরগনা। রুগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত, ফিস মাত্র 50 টাকা। এখানে সন্তানহীনা সাদাস্রাব হারিস স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা, বিবাহে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, ইন্দ্রহীন দুর্বলতা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, বাতের ব্যথা, মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়। দিনহাটে তৃণমূলের শ্রমিক সংগঠনের মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনে নবনিযুক্ত কোচবিহার জেলা সভাপতি পরিমল বর্মনের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুললেন উদয়ন গুহ অনুগামীরা। রবিবার ছুটির সকালে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দিনহাটা শহরের প্রতিবাদ মিছিল সংগঠিত করে উদয়ন গুহপন্থী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। শহরের হেমন্ত বসু করোনা সংলগ্ন এলাকা থেকে এই প্রতিবাদ শুরু করা হয়। সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে তার সাথে সাথে দিনহাটার মাটিকে অশান্তকারী জেলা আইএনটিডিউসি সভাপতি পরিমল বর্মনের বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন, তার এই হঠকারী সিদ্ধান্ত দিনহাটার শ্রমিক সংগঠন মানবে না।
দিনহাটার শ্রমিক আন্দোলন উদয়ন গুহর নেতৃত্বে আগামী দিনে চলছে চলবে, এই কথা মাথায় রেখে আইএনটিইউসির জেলা সভাপতিকে দিনহাটায় রাজনীতি করতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে আরো বড় আন্দোলন আমরা গড়ে তুলবো দিনহাটার শ্রমিক সংগঠন। কমল প্রধান নিজে আজকে নিজেই গেছে, নিজকে নিজেকে দেখায় মিছিল নিয়ে, অনেক লোকজন মিছিল নিয়ে গেছে। হ্যাঁ, পরে দেখি যে আমার মিছিলে সম্পূর্ণ আমার পাড়ে জেলার লোকের বাড়িতে বাইক খাইয়ে দিলে পারে টাকা পয়সার নিয়ে তোর হয়ে শীল হয়ে গেছে আমার বাড়িতে। তখন চিন্তা করলাম যে আর উপায় নেই, আমার এগুলো বাড়ির জন্য যাওয়ার পাবো না, আর খাওয়ার পাবো না, আমার বিপদ উদ্ধার হবে না, তাহলে জীবনটাকে সুস্থ দিই, এখানেই বিশ্বাস। মাথাভাঙা এক নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় প্রধানের বিরুদ্ধে দলে ঝান্ডা লাগিয়ে জমি দখলের অভিযোগ উঠল। এই ঘটনায় ধীরেন বর্মন নামে এক ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করে। এই বিষয়ে ধীরেনবাবু বলেন, তৎকালীন বাম আমলে এই ভেস্ট জমি তাকে দিয়েছিলেন, সেই জমিতেই তিনি চাষাবাদ করে এক ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করছেন, কিন্তু এলাকার স্থানীয় প্রধান জোরপূর্বক সেই জমিতে ঝান্ডা লাগিয়ে জমি দখল করার চেষ্টা করছেন। সেখানে ঝান্ডা গাড়ার পর সেই জমিটা পাওয়ার জন্য আদৌ তখন তো সিপিএম বলতে কিছু নেই, তারা নিঃস্ব হয়ে গেছে, এখন সব সিপিএম তো হয়ে গেছে সাধারণ পাবলিক বা সাধারণ মানুষ, সে জমিটা যাতে তার আন্ডারে থাকে সে অভিনয় করার জন্য এটা বিষ খেয়েছে, সেটাও না আদৌ আমি মনে করবো সেটা সিপিএমের তো অনেক এখন কায়দা কৌশলে চলছে, এই অভিনয় চলছে ওদের।